लकडाउन शिथिलेर प्रथम दिन तीव्र जानजटे नाकाल राजधानीबासी। स्वास्थ्यविधि मेने गणपरिवहन चालुर कथा थाकलेও माना হচ্ছে না निर्देशना। এমনকি সাধারণ মানুষের মাঝেও নেই न्यूनतम स्वास्थ्यविधि मानार प्रवणता। केवल सरकारी घोषणा ছাড়া বিধি মানানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এদিকে টানা ২ সপ্তাহের কঠোর লকডাউন শেষে ঈদ সামনে রেখে ভোর থেকে চালু হয়েছে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ ও বিমান। রাজধানীর বিভিন্ন টার্মিনালে সকাল থেকেই ভিড় করছে ঘরে ফেরা মানুষ। সেখানকার যথারীতি উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, লকডাউন শিথিলের শুরুর দিনেই আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে যানজটের অবস্থা। এই মুহূর্তে আপনি কি দেখতে পাচ্ছেন সেখানে? হাবিবা, 14 দিন কঠোর বিধিনিষেধ অর্থাৎ যে লকডাউন ছিল তারপরে আজকে কিন্তু খুলে গেছে রাজধানীর অধিকাংশ অফিস আদালত। এবং অফিস পাড়ায় সহ রাজধানীর প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা দেখছি তীব্র যানজট কিন্তু লেগে আছে এবং গাড়ি ঘোড়া চলাচল সেটি কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল সেই কারণে মানুষের যাতায়াতটা কিন্তু আজকে চোখে পড়ার মতো ছিল এবং সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়াতে সেই চাপটা কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে মতিঝিলের যে এলাকাটি এবং এই মূর্তিতে প্রচুর যানজট কিন্তু আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি। এখনও গাড়ি দাঁড়িয়ে আছে লম্বা লাইনে এবং মানুষের যে চাপ সেটি আমরা দেখেছি যে মোড়ে মোড়ে যেরকম চাপ বাড়ছে সেরকম অলিগলির ভিতরেও চাপ বাড়ছে। অফিসে সবাই আসছে এবং তাদের যে কাজ সেটি কিন্তু শেষ করার জন্যই কিন্তু তারা সবাই বের হয়েছেন এবং যেই কারণে কিন্তু এই ভিড়টি আমরা লক্ষ্য করছি এবং তীব্র যানজট কিন্তু মানুষ নাকাল হচ্ছে এবং প্রচণ্ড তাপদাহের ভিতরে মানুষের নাবিশ্বাস ওঠার মতো অবস্থা। এবং অন্যান্য রুটগুলোতেও কিন্তু একই অবস্থা, শুধু মতিঝিল নয়, মতিঝিল সহ আশপাশের এলাকাগুলোতেও একই রকম চিত্র আমরা দেখেছি। এবং হাবিবা, আপনি জানেন যে আজকের পরে আর মাত্র 2-1 দিন তারা হয়তো ঈদের আগে অফিস টাইম পাবে, সেই ক্ষেত্রে মানুষের এই যাতায়াতটা অনেক বেশি বেড়েছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে জুলহাস। এতক্ষণ রাজধানীর মতিঝিল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুলহাস কবির।